তো দেখো, বাজার নিয়ে চলে এসেছি, আজকে নিয়ে এসেছি রুই মাছ। তো চলো রুই মাছটা ঢেলে তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। আর নিয়েছি দেখো আজকে একটা মাথা। তো কালকে যে চাল কুমড়োটা এনে রেখেছিলাম তোমরা তো দেখেছো, সেই চাল কুমড়োটা দিয়ে মাথাটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করবো। অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না। তো চলো মাছটা ধুয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তারপরে দেখো বন্ধুরা, আমি আজকে কি খেতে বসে গিয়েছি। সকালে জল খাওয়ার কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। তো কালকের যে সবজিটা করেছিলাম পুঁই শাকের, ওই পুঁই শাকের তর সবজিটা দিয়ে মুড়ি দিয়ে অনেক দিন হয়ে গেল খাওয়া হয়নি। তো চলো খেয়ে নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও অনেক ভালোই আছি। আজ হচ্ছে বুধবার, আর তোমার দেখো আমি এখন সকালে জল খাওয়ার নিয়ে বসে পড়েছি, মুড়ি আর সবজি। তো আজকে রুটি খেতে একদমই ইচ্ছে করছে না, আর আজকে সকালে রুটি বানায়ওনি। তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তোমার সবজি দিয়ে। কালকে রাত্রে যে লুচি ভেজেছিলাম, লুচি দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। হাজবেন্ডকে দিয়ে দিয়েছি ছাতু মুড়ি, আর আমি নিয়ে নিয়েছি মুড়ি আর সবজি। তো মুড়ি আর সবজি খেতেও কিন্তু ভালো লাগে না, এগুলো খাওয়া হয় না, অনেক দিন হলো এগুলো খাওয়া হয় না, মানে সময় হয়ে ওঠে না খাওয়ার। তো এখন না, আর আমার কালকে তো উপোস করেছি, ভাত খাইনি সারাদিন, আর আজকে না আমার একদমই রুটি খেতে ইচ্ছে করছে না। আজকে মনে হচ্ছে এগুলোই খাই, ভালো লাগবে খেতে। আর শরীরটা এখনো খুব একটা ঠিক হয়নি, এখনো শরীরটা একটু একটু খারাপই আছে। আর মাম্মাম তো স্কুলে চলে গেছে, আর মাম্মামকে না আজকে সকালে স্কুলে দিয়ে দিয়েছি তোমার ওয়াই ওয়াই টিফিনে দিয়েছি। আর আজকে না ভালোই রৌদ্র উঠেছে, কিন্তু আমাদের ঘরে না অতটা গরম লাগে না, বাইরে বেরোলে না বোঝা যাচ্ছে যে আজকে একটু ভালোই রৌদ্র উঠেছে। অনেকদিন পর আজকে রৌদ্র উঠেছে, আমাদের এখানে তো রৌদ্র ওঠেই না, অনেকদিন পরই আজকে রৌদ্র উঠেছে। তো রোদ্র উঠলে কি বলতো, জামাকাপড়গুলো শুকিয়ে যায় না, আচড়া জামাকাপড়গুলো শুকোতে চায় না। আর মাছ এনেছি তোমাদের তো দেখিয়ে দিলাম, তো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখনো সবজি তো কিছু বানানো হয়নি, তো আগে মুড়িটা খেয়ে নে, খেয়ে তারপরে সবজি বানাবো। তো চলো খেয়ে নে। বন্ধুরা আজকে নিয়ে এসেছি আম। মাম্মাম স্কুলে যাওয়ার সময় বলে দিয়েছে, যখন স্কুলে যায় তখন দেখেছে আম উঠেছে বাজারে। আর মাম্মাম এত আম খেতে ভালোবাসে, তোমাদের তো বলেইছি, সেই জন্য বলে গেছে যে আম কিনবা মা, আমি আম খাবো স্কুল থেকে এসে। সেই জন্য দেখো এখানে 1.5 কেজি আম আছে। তো এটা কি আম জানি না, তো এখনকার আম তো আর অত মিষ্টি হবে না, তো মাম্মাম খেতে তাই জন্য নিয়ে এসেছি। আর এখানে দেখো একটা হচ্ছে, এটাকে কি বলে বাউলি না কি বলে, এটা একটা নিয়ে আসলাম, মাম্মামকে কালকে স্কুলে টিফিনে দিয়ে দেওয়া যাবে। আর এই যে মেরি বিস্কুট, মাম্মাম বলছে মা মেরি বিস্কুট নিয়ে আসবা, ও আবার মেরি বিস্কুট বলে খেতে ইচ্ছে করেছে। আর এখানে দেখো এই চানা চিটকা দিয়ে আসতে ভেবেছি সকালবেলা, সকালবেলা বলছি কেন সন্ধ্যাবেলা আচার দিয়ে তেল দিয়ে মুড়ি মাখবো একটু, সেই জন্য নিয়ে এসেছি। আর একটা ম্যাগি আর একটা ওয়াই ওয়াই, তো মাম্মামকে আজকে এই ওয়াই ওয়াই টিফিনে দিয়েছিলাম। আর এই চাল কুমড়াটা আজকে রান্না করব, আজকে না সেরকম বাজার আর কিছু করিনি, শুধু মাছই নিয়ে এসেছি, কারণ চাল কুমড়াটা আছে যখন চাল কুমড়াটাই করি। তো চল কেটে বেছে নিই বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, তো জলটা গরম হয়ে গেছে। তো চলো চালটা ছেড়ে দেই, চালটা ছেড়ে দিয়ে তারপরে চাল কুমড়োটা কেটে নিব। এদিকে ভাতটা হতে থাকবে, আর এদিকে যদি সবজিগুলো কেটে নিই না তাহলে তাড়াতাড়ি একটু রান্নাটা আগাবে। আর একা হাতে তো বুঝতেই পারো বন্ধুরা, নিয়ে একা একবার ওঠো একবার বসো, তো দাঁড়িয়ে রান্না করতে হয়, বসে বসে সবজি বানাতে হয়। আর আমি ওই ছুরি চাকু ওগুলো দিয়ে না কাটতে একদমই পারি না, তো আমার কাছে বটি ঠিক আছে। বটি দিয়ে কাটতে যতটা সুবিধা হয় না, ওই ছুরি কাঁচি দিয়ে আমার কাছে একদমই হবে না, মানে হবেই না, আমি মানে কোনোদিনও করিও না, ট্রাইও করে দেখি না যে আমি পারবো কি পারবো না। তো চলো আমার দেখো চালটা দেওয়া হয়ে গেছে, তো চলো ভাতটা করে নিয়ে তারপরে আবার আসছি। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা, তারপরে তোমার এখন আমি কেটে নিচ্ছি এখানে আম।
তো আমটা দিয়ে টক করব ভাবছি। তো আর এখনকার দিনে না চড়ার দিনে দেখবে কি একটু টক টক দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো টকটা না একটু পাতলা পাতলা করেই করব, শুধু আমি দিব আর ওর মধ্যে অন্য কিছু অ্যাড করব না, টমেটো টমেটো কিছুই দিব না। তো চলো আমটাকে কেটে নেই, আর ওই যে দেখো চাল কুমড়োটাকে আমি থালি দিয়ে নিয়েছি, কারণ আমরা না চাল কুমড়ো মেয়েরা কাটি না, হয়তো অনেকেরই নিয়ম আছে দেখি চাল কুমড়ো ছেলেদেরকে দিয়ে থালি দিয়ে নিতে হয়, কারণ চাল কুমড়োটা তো অনেক পুজোতে বলি হয়, সেই জন্য চাল কুমড়োটা দিয়ে মেয়েদেরকে কাটতে হয় না। এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি, মাদের মা কাকিমাদের কাছ থেকে শুনে এসেছি, সেই জন্য কথাটা না আমি মাথাতেই রাখি, সেই জন্য চাল কুমড়োটা না আমি কোনো সময়ও নিজে কাটি না, তো ছেলেকে দিয়ে কিংবা কোনো কাউকে দিয়ে কাটিয়ে নিই। তো চলো আমটাকে কেটে নিয়ে তারপরে চাল কুমড়োটাকে একদম ঝুড়ি ঝুড়ি করবো। আর চাল কুমড়োটা না খুব একটা ভালো ছিল না বন্ধুরা, দামটা কিন্তু অনেকটাই নিয়ে নিয়েছিল, কিন্তু একদমই ভালো ছিল না, ভিতরে খুবই বিচি বিচি হয়ে গিয়েছিল, তো সব বিচি। ছাড়িয়ে নিয়ে তারপরেই চাল কুমড়োটা কাটবো। আর এখানে না অনেকটাই আম ছিল, তো একটু বেশি করে যদি চাটনি করে রাখা যায় না তাহলে দেখবে কি রোজ রোজ করতে হবে না, একদিন করে রাখলে চাটনি তো আর নষ্ট হয় না, দুই তিন চার দিন আরামে খাওয়া যায়। তো চলো আমগুলো আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটিকে, মানে যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, যদি নতুন বন্ধুরা দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর পুরনো বন্ধুদের তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর একটা ভালো কথা বন্ধুরা তোমাদেরকে আমি বলছি, যে এখন তো দেখবে কমেন্টে টাইমার অ্যাড হয়েছে, তো তোমরা প্লিজ যে যতটুকুই ভিডিও দেখবে না দেখবে ততটুকু মানে টাইমারটা অ্যাড করবে, তাহলে বোঝা যাবে যে তোমরা কতটুকু দেখলে, সে আন্দাজে আমিও তোমাদের ভিডিওগুলো দেখে দিব। আর যারা টাইমার দিবে তাদের তো ভিডিও আমি দেখে দিব, ফুল পারলে ফুল ভিডিওও দেখে দিব, কারণ আমার তো নেটের কোনো অসুবিধা নেই, আমার ওয়াইফাই আছে, আমার কোনো অসুবিধাই হবে না। আর যারা দেখব টাইমারটা দিচ্ছ না, শুধু কমেন্ট করে চলে যাচ্ছ, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো, তাহলে কিন্তু তাদের সাথেও আমি এরকমই করব, কারণ এখন যে যেরকম করবে তার সাথে সেরকমই করতে হবে। তো দেখো বন্ধুরা আমার চাল কুমড়োটা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তো খুব একটা ঝুড়ি ঝুড়ি আমি করতে পারি না, আর তেলটা দেখো লিক হয়ে গেছে, সেই জন্য গামলাতে বসিয়ে রেখেছি, তো তেলটা চুইয়ে চুইয়ে পড়ে যাচ্ছে। আর চাল কুমড়োটাকে এখন আমি কি করছি বলো তো, লবণ দিয়ে পুরো দমে চটকে নিচ্ছি। তো তোমরা কি এইভাবে চাল কুমড়ো লবণ দিয়ে চটকিয়ে নাও তো নিলে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর এখানে দেখো আমার আমের চাটনিটা কিন্তু হয়ে গেছে, তো তোমাদের সাথে আর শেয়ারও করতে পারিনি কেমন করে করলাম, তো দেখো একটু পাতলা পাতলা করেই করেছি। আর এখানে দেখো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, এখন চাল কুমড়াটা করে নিব। তো চলো চাল কুমড়াটা দিয়ে দেই। তো চাল কুমড়াটা দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার চাল কুমড়া একটু একটু ঢেকে দিব। আর চাল কুমড়াটা একটু মোছতেও তো টাইম লাগবে, কিন্তু আমি যখন হাত দিয়ে চটকিয়েছি না তখন কিন্তু অনেকটাই চাল কুমড়োটা মানে ন্যাতা ন্যাতা হয়ে গেছে। তো চলো মাছগুলো ভেজে রেখেছি, এবার মাথা দুটো দিয়ে দিই, দিয়ে দিয়ে তারপরে ঢেকে দিব। তো জল টল দিব না, এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, তো চাল কুমড়া থেকে দেখবে জল ছেড়ে যায়, যদি কচি চাল কুমড়া হয় না তাহলে দেখবে আরও বেশি জল ছাড়ে, কিন্তু আমার চাল কুমড়াটা না অতটা কচিও ছিল না, তো একটু বিচি বিচি হয়ে গিয়েছিল। তো আমি সব বীজগুলোকে ফেলে দিয়ে তারপরেই চাল কুমড়োটাকে কেটে নিয়েছি একদম ঝুড়ি ঝুড়ি করে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নেই। তারপরে দেখো বন্ধুরা আমার চাল কুমড়ার ঘণ্টটা একদম রেডি হয়ে গেছে, তো দেখো থালাতে উঠিয়েও নিয়েছি। আর এখানে দেখো চাটনি, আর আজকে তো সেরকম কিছু রান্না করলাম না, আর এখানে দেখো টক ডাল, এটা আগের দিনের যে টক ডালটা ছিল তো আমি আজকে খেয়ে নেবো, আর আমার এরকম আম দিয়ে টক ডাল খেতে না বন্ধুরা খুবই ভালো লাগে, সেই জন্য একটু গরম করে নিলাম, আর বাসি জিনিস থাকলে না কেউ সেরকম খেতেই চায় না। আর এই যে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো মাছের ঝোলটা একদম ঘনও করিনি পাতলাও করিনি, কারণ ডালটা আছে, চাল কুমড়া ঘণ্ট করেছি, চাল কুমড়ার ঘণ্ট এরকম এরকম ঘণ্ট যদি থাকে না তাহলে দেখবে কি মাছের ঝোল কিন্তু আর বেশি লাগে না। তো যাই হোক চলো বন্ধুরা রান্নাবাড়ি এখন তো আমার কমপ্লিট হলো, এখনও আমার বাসন মাজা আছে, গ্যাসগুচ এগুলো সব মুছবো পরিষ্কার করে, একবারে বিকেলবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি।
তো গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতেই তো পেয়েছো কালকে যে আমরা মঙ্গলচণ্ডী পুজো করেছিলাম, ওই পুজোতে যে কলার ঝুঁকিগুলো দিয়েছিলাম তো ওই কলার ফলগুলো উঠিয়ে নিয়ে এসে এখন এখানে রাখলাম, তো কলাগুলো ফলগুলো খাওয়া যাবে, মাম্মা মামি খেয়ে নিব। তো কলাটা দেখতে কত ভালো লাগছে, আর যেদিন এনেছিলাম একদম কাঁচা কাঁচা ছিল। তারপরে দেখো বন্ধুরা, এটা অনেকক্ষণ পরে আমি এখানে দেখো আচারে তেল চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে নিচ্ছি। আমার ব্লগে তোমরা অবশ্য এরকমভাবে মুড়ি খাও আমাকে কোনোদিনও দেখোই নি, কিন্তু আমি খেতে ভালোবাসি না তা না, ভালোবাসি। তারপরে দেখো বন্ধুরা, ছেলে তোমার মেলায় গিয়েছিল, তো আমাদের এখানে বৈশাখী মেলায় এসেছিল, তো মাম্মামের জন্য এই স্টিকারটা আর এই বাবলটা এনে দিয়েছে। তো মাম্মাম তো এই খেলনাগুলো পেয়ে খুব খুশি হয়ে গেছে, তো মাম্মাম দেখছিল, তো আমি ভাবলাম কি চলো একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। তো সব কিছুই তো তোমাদেরকে দেখায় আর আমার ভালো লাগে দেখাতে। মাম্মামও বলছিল মা বন্ধুদেরকে দেখিয়ে দাও দেখিয়ে দাও, সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো মাম্মাম উল্টিয়ে উল্টিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে বন্ধুরা? মাম্মাম কিন্তু বলেছে কমেন্ট করে জানাতে। তো দেখো মাম্মাম হাতে নিয়ে আবার কথা বলছিল, তো আওয়াজগুলোকে আমি সব মিউট করে দিয়েছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা, গুড ইভিনিং, তো এখন চলে এসেছি একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।